উইলনিলিয়া মার্সেট। তার জন্ম হয় 12 অক্টোবর 1957 সালে। তিনি একজন রিকান প্রাক্তন অভিনেত্রী, মডেল এবং বিউটি কুইন। মার্সেট মাত্র 15 বছর বয়সে নিজের মডেলিং কেরিয়ার শুরু করেছিলেন। তিনি 1975 সালে মিস ওয়ার্ল্ডের শিরোপাটি জয়লাভ করেছিলেন এবং মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি জেতার পরেই তিনি হয়ে ওঠেন প্রথম পুয়ের্তো রিকান মহিলা যিনি এই শিরোপাটি জয়লাভ করেছিলেন। মিস ওয়ার্ল্ড হিসাবে তার রাজত্বকালের পর তিনি অভিনয় এবং মডেলিংয়ে নিজের কেরিয়ার করেন। তিনি জেমস বন্ড চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। 1983 সালে মার্সেট ব্রিটিশ বিনোদনবিদ স্যার ব্রুস ফোরসিথকে বিয়ে করেন এবং তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তানও ছিল। স্বামীর মৃত্যুর পর তিনি বিনোদন শিল্পে নিজের কাজ চালিয়ে গিয়েছেন। তিনি বেশ কয়েকটি টিভি শোর উপস্থাপকও ছিলেন। তিনি একজন সফল এবং দক্ষ মহিলা যিনি বিশ্বে একটি উল্লেখযোগ্য প্রভাবও ফেলেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে 2017 সালে তার মৃত্যু হয়। সিডনি ব্রেক্সফিয়ার একজন কানাডিয়ান এবং জামাইকার জাজ সঙ্গীত এবং একটি বিউটি কুইন যিনি 1976 সালে মিস ওয়ার্ল্ডের মুকুটটি জয়লাভ করেছিলেন। সিডনি যখন 4 বছর বয়সে জামাইকাতে চলে আসেন এবং 1973 সালে ইমাকুলেট কনসেপশন হাই স্কুলে ভর্তি হন এবং নিজের স্নাতক ডিগ্রি কমপ্লিট করেন। কিশোর বয়সেই মিস জামাইকা বডি বিউটিফুল এবং মিস ইউনিভার্স বিকনি সহ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। 1976 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যাওয়ার জন্য আমন্ত্রণ পান এবং 19 নভেম্বর 1976 সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়ী হন এবং দ্বিতীয় জামাইকান যিনি এই শিরোপাটি জয়লাভ করেছিলেন। বিশ্বসুন্দরী হিসাবে তার রাজত্বকাল সমাপ্তি হওয়ার পর তিনি সঙ্গীতের জগতে নিজের কর্মজীবন শুরু করেছিলেন এবং 1977 সালে তিনি তার প্রথম অ্যালবাম সিডনি ব্রেক্সফিয়ার রিলিজ করেন। অ্যালবামটি খুবই হিট হয় এবং এর বাণিজ্যিক সাফল্যও অনেক বৃদ্ধি হয়। তারপরেও তিনি আরও 4টি অ্যালবাম বার করেছিলেন। 1978 সালে তিনি বব মার্লিনের সাথে বিবাহ করেন এবং তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তানও জন্মায় 1978 সালে। মেরি স্ট্যানভি 1957 সালে 20 আগস্ট সুইডেনে তার জন্ম হয়। তিনি 16 বছর বয়সে নিজের মডেলিং কেরিয়ার শুরু করেন এবং 1977 সালে তিনি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সুইডেনের হয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়লাভ করেন এবং তিনি তৃতীয় সুইডেন মহিলা যিনি এই শিরোপাটি জয়লাভ করেছিলেন। এছাড়াও তিনি জেমস বন্ডের মুভিতেও কাজ করেছেন। মিস ওয়ার্ল্ড হিসাবে তার রাজত্বকালের সমাপ্তি হওয়ার পর তিনি অভিনয় এবং মডেলিংয়ে নিজের কেরিয়ার গড়ে তুলেছে। তিনি জেমস বন্ডের অক্টোপিস 1983 সালে চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেন। এছাড়াও বিভিন্ন টেলিভিশন শোতেও তার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। পরবর্তীকালে তিনি মডেলিং এবং চলচ্চিত্র জীবন থেকে অবসর নেন এবং শান্তিতে নিজের জীবনযাপন করেন। তিনি একজন ব্রিটিশ ব্যবসায়ী নিকোলাস উইলকনসনকে বিবাহ করেন এবং তাদের একটি কন্যা সন্তান হয়। স্ট্যানভি একজন সুন্দরী এবং প্রতিভাবান মহিলা যিনি বিশ্বে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন। তিনি যুবতী মহিলাদের জন্য একটি রোল মডেলও বটেন এবং বিনোদন শিল্পে তার কাজ অনেক লোকের জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। আজ তবে এই পর্যন্তই দর্শকবৃন্দ। মিস ওয়ার্ল্ডের পরবর্তী পর্ব নিয়ে হাজির হব ঠিক কাল সকাল 9টায়। দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।